يا سيدي اشفع لنا، يا سيدي اشفع لنا. الله 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 الله. আপনারা মনে করেছিলেন শিয়াবে আবি তালেবের ভিতরে গিরিপথের ভিতরে নবী কাটকে রাখবেন, তিনটা বছর আপনারা আটকে রাখলেন, আবু জাহাল উতবা সাহেবা আটকে রাখলো, তারা সিদ্ধান্ত নিয়েছিল দিনটাকে শেষ করে দেবে, কিন্তু এই আটকে রাখার পরে দিনের বিজয় আরো সন্নিকটে যিনি দান করে দিলেন তিনি কি? পথ সমুন্নত হলো, হত্যা করার সিদ্ধান্ত আসলো, এরপরে দেশ থেকে বের করে দেওয়া হলো। وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك. আপনি সিদ্ধান্ত নিলেন নবীকে আটকে রাখবেন, আপনারা সিদ্ধান্ত নিলেন নবীকে হত্যা করবেন, সিদ্ধান্ত নেওয়া হলো নবীকে বের করে দেওয়া হবে, এই জাতীয় সিদ্ধান্ত আগেও ছিল এখনো থাকবে। এরপরে যিনি মক্কা বিজয় দান করে দিলেন তিনি কে? সুতরাং যখনই দেখবেন মানুষ ভালোবাসে, স্পষ্ট বুঝে নেবেন এই ভালোবাসা যার তরফ থেকে এসেছে তিনি কে। দুই নাম্বার পয়েন্ট আজকের এখান থেকে বাড়ি নিয়ে যাব, যাবো তো ইনশাল্লাহ। কয় নাম্বার? আরো জোরে। দুই নাম্বার পয়েন্ট হলো কোরআনের প্রতি মহব্বত বাড়িয়ে দেন। জীবনে সব দেখলেন, কত দল করলেন, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি? সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের। জোরে চিল্লায় বলেন, সব দেখা শেষ, সামনে হবে। এই স্লোগান যদি আমার আপনার মনোভূত হয়, মন থেকে যদি এই স্লোগানটা আসে, আল কোরআন উকিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু, এই কোরআন ধনী, এই কোরআনের কাছে আসলে যিনি আমাদেরকে ধনী বানায় দিবেন তিনি কে? আরে মুসলমান, আমরা আজকে কোরআনের ধন, কোরআনের সম্পদ আমরা বুঝি না। একটা আয়াত যদি আজকে আপনি বুঝেন পড়েন, হতে পারে একটা আয়াতের কারণে আপনার চক্ষু যিনি খুলে দিবেন তিনি কি? জুবায়ের বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কালেমা পড়েন নাই তখনকার কথা বলছি, নবীজির পাশ দিয়ে তিনি যাচ্ছেন। জুবায়ের বিন মুতঈম নবীজির পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আল্লাহ নবী একটা আয়াত তেলাওয়াত করছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকু। এই আয়াতটার তেলাওয়াত চলছে, জুবায়ের বিন মুতঈম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এই একটা আয়াত তিনি শুনলেন, তৎক্ষণাৎ চিন্তা করলেন, আফসোস এতদিন ধরে কোথায় ছিলাম, কোন পথে হেঁটেছিলাম, আমি তো আমার নিজেকে বানাতে পারি নাই, আমার নাক আমি বানাই নাই, আমার কান আমি বানাই নাই, আমার চোখ আমি বানাই নাই, অঙ্গ প্রত্যঙ্গ গুলা কিছুই আমি বানাই নাই, যিনি সব সৃষ্টি করেছেন তিনি কে? কিচ্ছু ছিলাম না। আল্লাহ আমাকে পরিচয় দিলেন, এক সময় মা আমার পরিচয় জানত না, বাপ আমার পরিচয় জানত না, কেউ আমাকে চিনত না, যিনি আমার আপনার পরিচয়টা দান করে দিয়েছেন তিনি কে? এই কোরআনের কাছে যদি আসেন,
জুবাইর বিন মুতাইম একটা আয়াত তেলাওয়াত শুনলেন আর চিন্তা করছে হায় হায় কোন পথে আটতেছি, এখনো ঈমান আনি নাই। তিনি তৎক্ষণাৎ চিন্তা করলেন, কাদা কলবি ইয়াতীরু লিল ইসলাম, ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি যেন ছোট একটা পাখি হয়ে গেলাম। নবীজিকে বললাম এখনই কালেমা পড়ায় দেন, বিশ্ব নবী কালেমা পড়ায় দিলেন, কালেমা পড়লাম মুসলমান হয়ে গেলাম, কোরআনের ছাত্র হয়ে দণ্ড হয়ে গেলাম। একটা জীবন পরিবর্তন করে দিবে। এজন্য কোরআনের প্রতি মহব্বত বাড়াতে আমরা রাজি আছি, সবাই বলেন রাজি আছি। এরপরে আসেন আমার ভাইয়েরা তিন নম্বরে, কয় নম্বর, জোরে কন, তিন নম্বর পয়েন্টে খুব শক্তিশালী ভাবে মজবুত ভাবে ধরতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবীকে আমরা ভালোবাসি, নবীজির বিরুদ্ধে যখন ফ্রান্স কোন কর্মকাণ্ড করে আমার দেশে সবচেয়ে বড় মিছিল হয়। নবীর বিরুদ্ধে যদি কোনো কার্টুন আঁকে সবচেয়ে বড় মিছিল প্রতিবাদটা আমার দেশে হয়, ঠিক না বেঠি? ডেনমার্কে যখন পত্রিকায় কার্টুনিস্টের কার্টুন যখন ছাপানো হলো সবচেয়ে বড় মিছিল আমার দেশেই হয়েছিল, ঠিক না বেঠি? ওই কার্টুনিস্ট দীর্ঘদিন পুলিশ গার্ড নিয়ে চলছে, মনে করছে পুলিশ গার্ড তারে বাঁচাবে, পুলিশ গার্ড সত্তা আল্লাহ পাক ওই জালেমকে নাস্তানাবুদ করে দিয়েছে, ঠিক না বেঠি? নাস্তিকরা আবার এখানে একটা প্রশ্ন করে, কি প্রশ্ন? কই হুজুর এটা নিয়ে আপনারা এত মাথা ব্যথা, খালি ফেসবুকে পোস্টার পোস্ট দিলেন তা আপনাদের অনেক হুজুরও তো ওয়াজ করতে গিয়ে মারা গেছে, তো কার্টুনিস্ট মারা গেছে এটা আপনারা এত ফলাও করে দেওয়ার কারণ কি? আরে বেকুব, কার্টুনিস্ট মারা গেছে, আলেম ওলামা তাফসীর করে ফিরার পথে শহীদ হয়েছে, মুসলমান যখন যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দেয় মুসলমান শহীদ হয়ে কোথায় যায়? আর যখন কাফির ইসলামের বিরুদ্ধে কথা বলে লড়াইয়ের ময়দানে যখন আসে কাফের মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামে যায়, ঠিক না বেঠি? পরিষ্কার তো? বলেন পরিষ্কার তো? এই জন্য আমার ভাইয়েরা তিন নাম্বার পয়েন্টে সজাগ হতে হবে, খেয়াল করে শুনবেন, যদি আল্লাহ নবীকে কেউ গালি দেয়, কোন কুলাঙ্গার কোন বেঈমান যদি গালি দেয়, মা বাকা হাদিহিল উম্মা বা বাবাদা সাতমে নবীহা, নবীজিকে যদি কোন কুলাঙ্গার কোন বেঈমান গালি দেয়, কোন মুসলমান কখনো কোশ্চিন কালেও চুপ করে থাকতে পারে না, ঠিক না বেঠি? ইসলাম পেয়ে আমরা খুশি তো? জোরে বলেন খুশি তো? আজারবাইজানে একটা ফুল আছে, খুব কান খাড়া করে শুনেন, আজারবাইজানে একটা ফুল আছে প্রাইম রোজ নামে। আজারবাইজানে সর্বপ্রথম এই ফুলটা আব্দুর রহমান নামক একজন ব্যক্তির বাড়িতে পাওয়া গেছে। আব্দুর রহমান নামটা হিন্দুর না মুসলমানের? খ্রিস্টানের না মুসলমানের? বৌদ্ধের না মুসলমানের? আজারবাইজানে এই ফুলটা যখন পাওয়া গেছে আব্দুর রহমানের বাড়িতে, আব্দুর রহমান লক্ষ্য করে দেখে অদ্ভুত আকৃতির ফুল, হলুদ আকৃতির একটা ফুল, নাম প্রাইম রোজ। এই ফুলটা অদ্ভুত আকৃতির এই জন্য যখন আল্লাহু আকবার আজানের ধ্বনিটা যখনই দেওয়া হয়, আল্লাহু আকবার যখনই বলা হয়, তখনই প্রাইম রোজটা সাথে সাথে ফুটে উঠে, জোরে কোন সুবহানাল্লাহ।
আব্দুর রহমান অবাক হয়ে গেছে, কি অবাক বিষয়! প্রাইম রোস্টার যখনই আল্লাহু আকবার শুনে তখনই ফুটে ওঠে তার বিশ্বাস, তার চিন্তা চেতনা চারদিকের মানুষের কাছে প্রচার করলো। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, সিএনএন এটাকে নিউজ করেছে, সেখানে গিয়ে অনেক রকমের মিউজিক বাজিয়েছে, অ্যারাবিয়ান অনেক নাশিদ বা বাজিয়েছে। ইয়া সাইয়্যিদি ইশফা লানা, ইয়া সাইয়্যিদি ইশফা লানা, আল্লাহ 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 আল্লাহ। দেখে না, তখন প্রাইম রোস্টার ফুটে না, অ্যারাবিক আনাশিদ বাজানো হলো, প্রাইম রোজ আর ফুটে না, বিভিন্ন মিউজিক দেওয়া হলো, প্রাইম রোজ ফুটে না, বিভিন্ন গানের প্রথম কলি, দ্বিতীয় কলি, তৃতীয় কলি বাজানো হলো, প্রাইম রোজ ফুটে না। সিএনএন নিজে নিউজ করেছে, তখনই কেবল প্রাইম রোজটা ফুটে যখন পাঁচ ওয়াক্তের আজান মুয়াজ্জিন তার কণ্ঠ থেকে দেয় চিল্লায় বলে আল্লাহু আকবার। এমন ধর্ম আমরা পেয়েছি আমার ভাইয়েরা, এই একটা বিষয় নিয়ে যদি পৃথিবীবাসী চিন্তা করে, একজনও দূরে থাকতে পারবে না, প্রত্যেকই পড়ে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় নম্বরে জানি আসি? তিন নম্বর বাকি আছে, তিন নম্বরে আমার ভাইয়েরা ইত্তিবাউস সুন্নাহ, আমার নবী যেই বিষয়টিকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছে, মাউদিয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফালিন আও তাকরিরিন আও সিফা খিলকিয়া আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাব। আল্লাহর নবীর জীবন, কথা, কাজ, মন ও সমর্থন, চিন্তা, চেতনা আল্লাহর নবী মদিনার ভিতরে ক্ষমতা প্রতিষ্ঠা করে যা দেখিয়েছেন, আল্লাহর নবী মক্কা বিজয় করে যা দেখিয়েছেন, আল্লাহর নবীর ঘুম, উঠা, বসা, খাওয়া দাওয়া সবটা মেনে নেওয়ার নামই হচ্ছে মুসলমান, ঠিক না বেটি? কিছু মানেন, কিছু মানেন না, এই মার্কা মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? এই যে একটা মিসওয়াক, আরব দেশে ছোট ছোট মিসওয়াক রাখে পকেটের ভিতরে, আমিও সেদিন গিয়ে চিন্তা করলাম আমিও রাখি, আমার শ্রোতাদেরকে বলবো রাখতে, ছোট্ট একটা মিসওয়াক, দাম কম না বেশি? কয় কম? বেশি। দাম কম না বেশি? আরে টাকা দিয়ে কিনতে গেলে আপনি কম টাকায় কিনতে পারবেন, আল্লাহর আমলের মানদণ্ডে এটার দাম কম না বেশি? আল্লাহর নবী ইন্তেকালের আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আর আদর করতে পারেন নাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে দিয়েছেন, আয়েশা তুমি চাবিয়ে দাও, মেসওয়াকটা নরম করার মতো শক্তি ছিল না। ওই অবস্থায়ও আল্লাহ নবী এন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি মেসওয়াক করেছেন, শেষ সময়ে বিশ্বনবী মেসওয়াক করলেন, জীবনের প্রান্তে প্রান্তে মেসওয়াক করলেন, ঘরের মধ্যে যখন তিনি আসতেন বাদা বিসওয়াক প্রথম কাজ তিনি ঘরে এসেই মেসওয়াক করে নিতেন, তিনি নামাজের পূর্বে অজু শুরুতে মেসওয়াক করতেন। আল্লাহ নবী স্পষ্ট জানিয়ে দিয়ে গেলেন, লাউলা না শুকানা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকিন বা কুল্লি সালাতিন, যদি উম্মতের উপরে কষ্ট হয়ে না যেত এই মিসওয়াককে আমি ওজুর আগে ফরজ করে দিতাম, আবশ্যক করে দিতাম। মিসওয়াকের দাম কম না বেশি? এক একটা মিসওয়াক আজকে থেকে আমাদের জীবনের জন্য, যতদিন বাঁচি এক একটা মিসওয়াক সাথে রাখবো, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনাদের এলাকার মধ্যে নিমের ঢাল কম না বেশি? কথা কয় না, কম না বেশি? কে কে মিসওয়াক রাখবেন একটু হাত তুলেন তো দেখি। যারা দিন বিজয়ের স্বপ্ন দেখেন মিসওয়াক নিবেন। তাবুক যুদ্ধের অস্ত্র ছিল মিসওয়াক, এই মিসওয়াক দেখেই হিরাক কেলিয়াসের বাহিনী পরাভূত হতে বাধ্য হয়েছে, ঠিক না বেঠি? দূর থেকে দাঁড়ায় দেখে গাছের ডাইল মুসলমান ছিঁড়তেছে, আর এই ডাইল দিয়ে
মিসওয়াক করতেছে, কয় সর্বনাশ। ডাইল সিরা যেমনি মিসওয়াক করতেছে, আমগরে মনে আস্থা রাখবে না। 40,000 বাহিনী যারা সব ট্রেনিং প্রাপ্ত আর মুসলমান ক্ষুধার্থ, রসুল কইছে 15 জনে মিলে মিলে একটা একটা উট খাও, খাইতে খাইতে উট শেষ, বাহনের উট শেষ হয়ে যাচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিনে দেখতেছে উট টুট সব শেষ, আর ওই দিক দিয়ে কাফেররা দেখতেছে খালি গাছের ডাল ছিঁড়ে আর মুসলমান মিসওয়াক করে। সুবহানাল্লাহ, একটা বিষয় দেখার পরে কাফেরদের হৃদয়ের ভিতরে ভয় ঢুকে গেছে যে বাবারে বাবা, এইভাবে যদি গাছের ডাল ছিঁড়ে তারা মিসওয়াক করতে পারে, আমাদের অবস্থা কি করবে আল্লাহই জানে। তো যারা এখানে বসছেন, মিসওয়াকটা ইনশাল্লাহ আজকে থেকে নিতে রাজি আছি তো ইনশাল্লাহ। মনে রাখবেন আমার ভাইয়েরা, আল্লাহ নবী পৃথিবীতে সব শিখিয়ে গিয়েছেন আল্লাহর নবী, এজন্য নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসূলের জীবনীটা হচ্ছে উসওয়া। উসওয়া আর কুদওয়ার মধ্যে পার্থক্য হচ্ছে এই, ওই মানুষটার জীবনীকে উসওয়া বলা হয় যার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তকে আমল করা যায়, প্রত্যেকটা মুহূর্তকে অনুকরণ অনুসরণ করা যায়, ওইটার নাম হয় উসওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নেতা তোমার নেতা কি, এই স্লোগানটা কি পাবনার লোকেরা জানে? জোরে সরে শোনায় দেন তো এই স্লোগানটা, আমরা আজকের মাহফিলে বলি আলেমদের জন্য আমাদের মায়া মহব্বত কম না বেশি? যখন আলেমরা দেখবেন মাজলুম অবস্থায় আছে, আমার কথা না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুঝে নিবেন সময়টা বড় খারাপ, ঠিক না বেঠি? এই আলামত সামনে এনে যদি আমরা আজকের মাহফিলে বলি, তাহলে এই সময়টাতে আমাদের আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। সুন্নাহ মানতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। কত নাম্বার? 4 নাম্বার আসেন আমার ভাইয়ের আল ইবতিলাব। যখন দেখবেন পরীক্ষার পর পরীক্ষা আসতেছে, আপনি বুঝে নিবেন এরপরই যিনি বিজয় দিবেন তিনি কে। এরপর 5 নাম্বার, সবাই আছেন তো? উঠেন না একজন, আছেন তো সবাই? জোরে একটা তাকবীর দিয়ে বলেন আল্লাহ আকবার। কয় নাম্বার? 4 নাম্বারের পরে 5 নাম্বার আমার ভাইয়েরা, হুসনুল খাতিমা, যার শেষ ভালো বুঝে নিবেন তার সব ভালো। সারা জীবন ইসলামের বিরুদ্ধে আচরণ করলেন আর স্বপ্ন দেখলেন আপনার শেষ ভালো হবে, আপনি পাগল, ঠিক না বেঠি? সারা জীবন ইসলামের বিরুদ্ধে আচরণ করলেন, স্বপ্ন দেখলেন আপনার শেষ ভালো হবে না। শেষ কার ভালো হবে? শেষ ওই লোকটার ভালো হবে, ওই লোকটার শেষ ভালো হবে যেই লোকটা সারা জীবন ইসলামের পক্ষে ছিল, ইসলামী বিজয়ের জন্য চেষ্টা করেছে, তার শেষটাকে যিনি ভালো বানায় দিবেন তিনি কে। সাহাবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝবো শেষ ভালো হবে? শোনা দরকার আছে না নাই? সাহাবি প্রশ্ন করলেন, কেমনে বুঝবো শেষ ভালো হবে কিনা? নবীজি বললেন, ইউয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে যদি কোন না কোন একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিয়ে দেয়, আপনি বুঝে নিবেন যিনি শেষ ভালো আপনাকে দান করে দিয়েছেন তিনি কে। আরে মুসলমান, কত মানুষ এমনে সেমনে মারা যাচ্ছে, এদিক সেদিক কত মানুষ মারা যাচ্ছে এই করোনাকালের সময়। একটু চিন্তা করেন, আজকে মাহফিল হবে, আমরা এটা চিন্তাও করতে পারি নাই, এতটুকুন সুযোগ যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে। আল্লাহ,
এজন্য আপনারা খুশি না বেজার? আল্লাহকে হাতটা উঠায় পাঁচটা নাম ধরে এখন আমরা ডাক দিব, পাঁচটা কথার শেষ কথায় শেষে পাঁচটা নাম ধরে ডাক দিব, সকলে একটু আঙ্গুলটা উঠাবো, সবাই উঠেছেন? এখনো যারা যারা দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে ওয়াজ শুনেছেন আপনারা একটু বসে পড়বেন, পাঁচটা নাম ধরে আল্লাহ ডাক দিব, আমি একটু দেখতেছি আঙ্গুল সবাই উঠেছে কিনা। মাশাআল্লাহ, আজকের মাহফিলটা আমি মনে করতেছি মাকবুল একটা মাহফিল, শেষ পর্যন্ত শ্রোতারা গভীর আগ্রহ নিয়ে বসা আছে। কয়টা নাম ধরে ডাক দিব? আল্লাহকে প্রথমেই যেই নামটা ধরে ডাক দিব, এক নাম্বার নাম হলো আল্লাহ। মোহাব্বত করে ডাক দিয়ে বলেন আল্লাহ, হাত নামায়েন না, আলামুন লিদাতি হাত নামায়েন না, একটু কষ্ট দিই, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? আলামুন লিদাতি ওয়াজিবুল উজুদি মুস্তাজমিউন লিজামিইল মাহামিদি ওয়াল মাহাসিন, আল্লাহ আমার আল্লাহর এমন একটা নাম যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য গুলা যদি গেথে দেওয়া হয় আল্লাহ নামের ভিতরে সব সৌন্দর্যকে খুঁজে পাওয়া যাবে। এই নামটা একটু মহাব্বত ভরা কণ্ঠে আরেকটা বার ডাক দিয়ে বলেন তো আল্লাহ, আবার ডাক দিয়ে বলেন আল্লাহ। দুই নাম্বার আরো একটা নাম আর রহমান, তিন নাম্বার আমার আল্লাহর আরো একটা নাম আর রহিম, চার নাম্বার আমার আল্লাহর আরো একটা নাম আল হাই, পাঁচ নাম্বার আমার আল্লাহর আরো একটা নাম আল কাইয়ুম। কয়টা হলো? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। এক নাম্বার কি? দুই নাম্বার কি? তিন নাম্বার কি? চার নাম্বার কি? পাঁচ নাম্বার কি? জীবনে যতদিন বাঁচবেন হাত নামায় না, কষ্ট হইতেছে আপনাদের? আমিও তো হাত উঁচা করে রাখছি, কষ্ট হচ্ছে? জীবনে যতদিন বাঁচবেন এই পাঁচটা নাম ধরে আল্লাহকে ডাকবেন। নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন এই পাঁচটা নাম ধরে যদি আপনি ডাকেন, যিনি আপনার ডাকে আমার ডাকে সাড়া দিবেন তিনি কে? নবীজি আল্লাহকে আদর করে বলতেন আসালুকা বিসমিকাল আযম, আমার আল্লাহ আপনার ইসমে আযম সেরা সেরা পাঁচটা নাম ধরে ডেকেছি, আল্লাহ আপনি ডাকে সাড়া দিয়ে দেন, যত কিছু আপনার লাগবে যা কিছু আপনার লাগবে পাঁচটা নাম ধরে ডাকুন, যিনি অবশ্যই অবশ্যই ডাকে সাড়া দিবেন তিনি কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আজকের এই মাহফিল থেকে পাঁচটা নাম অন্তত বাড়ি নিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ। আর আল্লাহর প্রিয় হওয়ার জন্য মানুষের ভালোবাসা নিব, কোরআনকে ভালোবাসবো, নবীর সুন্নতকে মহাব্বত করব, পরীক্ষা আসলে টলমলে হয়ে যাব না, পরীক্ষা আসলে বাতিলের বিরুদ্ধে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, ঠিক না বেঠি? এরপরে যদি শেষ পরীক্ষার মধ্যে নিজের জীবন চলে যায় হুসনুল খাতেমা, মনে করব আমার জীবনের শেষ সময়টা আল্লাহ পাক শহীদের তামান্নায় পূর্ণ করে জান্নাতের জন্য আল্লাহ কবুল করে ফেলেছে, ঠিক না বেঠি? মনে দুঃখ আছে? জীবন যদি এভাবে সাজাতে পারেন যিনি আমাকে আপনাকে হুসনুল খাতেমা শেষ ভালো সব ভালো দান করবেন তিনি কি? কয়টা নাম? এই পাঁচটা নাম আমরা সকলে বাড়ি নিয়ে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এখন এই হাতগুলা, এই পাঁচটা হাত এইভাবে করে মুট করে পকেটের ভিতরে দিয়ে দেন, দিছেন? মাহফিল কর্তৃপক্ষ আমাকে শেষে এসে বলছে, একজনে উঠেন না কিন্তু, শেষে এসে বলছে হুজুর একটু দয়া করে কালেকশন করেন, আমি এটা পারি না আপনারা জানেন। তারপর আমার
রাজা ভাই অনেক আপন মানুষ খুব এই মাহফিলের জন্য খাটছে, কষ্ট করছে, এই দেখেন এখন মাহফিলে সব লোক চলে যাচ্ছে। আমি তো আপনাদেরকে বলছি, আপনাদেরকে বলছি যে পাঁচটা আঙ্গুল দিয়ে কিছু ধরেন, ধরে দেন, কদ্দূর দিবেন, কামাখ মাসাতি কেতাতিন, একটা চড়ুই পাখির বাসা বানাতে যা লাগে এদ্দুর দেন, এদ্দুর দিলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দিবে, পড়েন ইনশাল্লাহ।